জটিল অসমের বন্যা পরিস্থিতি। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 14। বন্যা বিধ্বস্ত মানুষদের উদ্ধারে নামলো বায়ুসেনার বিশেষ হেলিকপ্টার, উদ্ধারে বেশ কয়েকজন। আটকে পড়া মানুষদের উদ্ধারে বায়ুসেনার বিশেষ হেলিকপ্টার নিয়মিত কাজ করবে বলে জানা গেছে। অসমের বন্যা পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছে, বাড়ছে মৃত্যু। উদ্ধার কাজে ভারতীয় বিমান বাহিনীর বিশেষ কপ্টার। শনিবার আসামের হাফলং এর বন্যা কবলিত এলাকায় এনডিআরএফ কর্মীদের মোতায়েন করার জন্য ভারতীয় বিমান বাহিনী তার বিশেষ চিনুক হেভি লিফট হেলিকপ্টার মোতায়েন করল। হেলিকপ্টারগুলি এলাকায় আটকে পড়া লোকেদের সরিয়ে নিতেও সাহায্য করবে বলে সূত্র মারফত জানা গেছে। ক্রমে জটিল আকার নিচ্ছে অসমের বন্যা পরিস্থিতি। সরকারিভাবে পাওয়া তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত কয়েক লক্ষ মানুষ বন্যায় বিপর্যস্ত হয়েছেন। বন্যা পরিস্থিতিতে ধসের কারণে মৃত্যু হয়েছে প্রায় 14 জনের, প্রায় 25টি জেলা বানভাসী। এসবের মাঝেই ধসের কারণে নিউ হাফলং রেললাইনে ধসের জেরে ট্রেনের মধ্যে আটকে পড়েছিলেন বেশ কয়েকজন যাত্রী। ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে ট্রেনের মধ্যে আটকে পড়া ক্যান্সার আক্রান্ত এক রোগীকে উদ্ধার করা হয়েছে। জানা গেছে, গুয়াহাটি থেকে চিকিৎসা করিয়ে ট্রেনে ফিরছিলেন তিনি। বন্যার কারণে ট্রেনের মধ্যেই আটকে ছিলেন ওই যাত্রী। যাত্রীকে উদ্ধার করে নিকটবর্তী এলাকায় স্থানান্তরিত করা হয়েছে ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, এখনো পর্যন্ত অসমের বিভিন্ন জেলায় 135টি ত্রাণ শিবিরে 48,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। বন্যা বিধ্বস্ত জেলাগুলির জন্য এখনো পর্যন্ত 150 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 1,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে বলেও জানান তিনি। অবিরাম বৃষ্টি ও ভূমিধসে নেপালে, ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের সাথে সড়ক ও রেল যোগাযোগ বিপর্যস্ত হয়েছে। এখনও উদ্ধার কার্য জারি রেখেছেন এনডিআরএফ, এসডিআরএফ, আসাম রাইফেলস, বিএসএফ ও বায়ুসেনা কর্মীরা। বিষয়টি নিয়ে টুইট করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, কেন্দ্রের পক্ষ থেকে সমস্ত রকম সাহায্য করা হবে। নতুন করে বেশ কিছু এলাকায় জল ঢুকছে বলেও খবর পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলেই অসম রাজ্য প্রশাসন সূত্রে খবর পাওয়া গেছে। ইতিমধ্যে বেশ কিছু আটকে পড়া মানুষকে নিরাপদে উদ্ধার করেছে বায়ুসেনার বিশেষ কপ্টার। উদ্ধার কাজ নিয়মিত চলবে বলেও জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড।